করোনা অতিমারীর সময়কাল থেকে সাধারণ মানুষের হাতে বেড়েছে স্মার্টফোন, বেড়েছে স্মার্টফোনের ব্যবহার, একই সঙ্গে নির্ভরযোগ্যতা বেড়েছে ইন্টারনেটের ওপর। আর ঠিক তেমনভাবেই পাল্লা দিয়ে বাড়তে থেকেছে ইন্টারনেট জগতে প্রতারণা বা সাইবার ক্রাইম। এবার এক নতুন জাল ফেঁদে বসলেন প্রতারকরা। এইপিএস বা আধার এনেবলড পেমেন্ট সিস্টেম, এর সাহায্যে এবার প্রতারকরা নিমেষেই ব্যাংক থেকে খালি করে দিচ্ছে ব্যাংক ব্যালেন্স। সাধারণত পেমেন্ট করার জন্য প্রয়োজন হয় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এবং ফোনে ওটিপি আসে, তারপরেই তুলে নেওয়া যায় টাকা। কিন্তু এবার এই অত্যাধুনিক পরিষেবার সাহায্যে কোনো কিছু ছাড়াই টাকা তুলে নেওয়া যাবে ব্যাংক থেকে, আর সেই বিষয়টিকেই কাজে লাগিয়েছে প্রতারকরা। আপনার অজান্তেই ব্যাংক থেকে নিমেষের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা। বঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এই প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। মোবাইলে আচমকাই ভেসে উঠছে টাকা তুলে নেওয়ার মেসেজ, কিন্তু আপনি জানেনই না আপনার অজান্তে কত বড় ক্ষতি হয়ে গিয়েছে আপনার। কিন্তু কিভাবে ঘটছে এমন প্রতারণা? নানা প্রয়োজনে আমরা আঙ্গুলের ছাপ ব্যবহার করে থাকি। মোবাইলের দোকানে সিম কার্ড কিনতে গেলে লাগে আঙ্গুলের ছাপ, অন্যদিকে আবার জমি বাড়ি সংক্রান্ত দলিলেও আমরা আঙ্গুলের ছাপ দিয়ে থাকি, আর এখান থেকেই আঙ্গুলের ছাপগুলি জোগাড় করে ফেলছে প্রতারকরা। আধার কার্ডের বায়োমেট্রিকে রয়েছে আমাদের সেই আঙ্গুলের ছাপ, আর এই দুই ছাপকে কাজে লাগিয়েই ব্যাংক থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। তবে এর থেকে বাঁচার উপায়ও রয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কম্পিউটার বা নিজের মোবাইলে ডাউনলোড করতে হবে এম আধার অ্যাপ, আর এবার সেই অ্যাপে ঢুকে লগ ইন করতে হবে আপনার ফোন নম্বরের সঙ্গে। মাথায় রাখতে হবে, যদি আপনার মোবাইল নম্বরের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন না, আর যদি আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে সেই অ্যাপে ঢুকেই আপনি আপনার বায়োমেট্রিক সিস্টেমকে অফ করে দিতে পারবেন, যার ফলে আপনার কাছ থেকে কোনোরকমভাবেই বা আপনাকে ঠকিয়ে টাকা নিতে পারবে না প্রতারকরা। এরপর আপনার প্রয়োজন মতন সেই অ্যাপে ঢুকে বায়োমেট্রিক ব্যবস্থাকে ফের একবার চালু করে আপনার প্রয়োজনীয় কাজ সারতে পারবেন। কিছু পদ্ধতি মেনে চললেই প্রতারকদের হাত থেকে বাঁচতে পারবেন অনেকাংশেই, এমনটাই জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে।